তাই বন্ধুরা, এবছরই 2024 সালে এই রাস পূর্ণিমা তিথি শুরু হচ্ছে। আগামী 29শে কার্তিক মানে 14ই নভেম্বর বৃহস্পতিবার দিন শেষ রাত্রি 5:15 থেকে পরের দিন 15ই নভেম্বর শুক্রবার দিন শেষ রাত্রি 3:04 পর্যন্ত। তাই বন্ধুরা, উদয়া তিথি অনুসারে আগামী 15ই নভেম্বর শুক্রবার দিন পালন হচ্ছে 2024 সালের রাস পূর্ণিমা। এছাড়া আজকের রাত এবং কালকের মধ্যে আপনারা সামান্য একটু লবণ বাড়ির এই স্থানে অবশ্যই ছড়িয়ে দিন। এতে ভগবান শ্রীকৃষ্ণ মহাদেবের কৃপায় আপনাদের বাড়িতে সুখ শান্তি এবং সৌভাগ্যে সারা বছর ভরে থাকবে। বন্ধুরা, আপনার কি অল্পতেই চোখে জল চলে আসে, বা আপনি অল্পতে রেগে যান, বা রেগে গেলে আপনি বাচ্চাদের মতন চিৎকার করেন, বা এমন কোনো মানুষকে আপনি জানেন যে অল্পতে কেঁদে ফেলে? তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য। কারণ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব যে এমন মানুষদেরই বা কেন ঈশ্বর বেশি ভালোবাসেন, আর নারীরাই বা কেন অল্পতেই খেদে ফেলে। এই সকল প্রশ্নের উত্তর বন্ধুরা আমরা এই ভিডিওতে জানব। তাই চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন, আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, যে মনুষ্য অল্পতেই কাঁদে বা চিৎকার করে তাদের সাধারণত মানুষেরাই ভুল বোঝে। কিন্তু যদি বন্ধুরা আপনারা এর পিছনে সত্য জানেন তো আপনারা চমকে উঠবেন। হ্যাঁ বন্ধুরা, বন্ধুরা, সৃষ্টি চালিয়ে রাখার জন্য দুটি তত্ত্ব রয়েছে, এক পুরুষ তত্ত্ব আর দুই হল স্ত্রীতত্ত্ব। বন্ধুরা, এখানে কিন্তু আপনারা ভুল বুঝবেন না, আমি কোনো ছেলে বা মেয়ের কথা বলছি না, আমি বলছি পুরুষতত্ত্ব বা স্ত্রীতত্ত্ব। এই পুরুষতত্ত্ব হল শিব আর স্ত্রীতত্ত্ব হল প্রকৃতি। এই দুই তত্ত্বের মিলনেই আমাদের জীবন তৈরি হয়। আপনি ছেলে হন বা মেয়ে, আপনার দেহে কিন্তু এই দুটি তত্ত্বই রয়েছে। শুধু পার্থক্য এটাই যে নারীর মধ্যে এই তত্ত্ব অধিক হয় আর পুরুষদের কম। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বন্ধুরা এর পার্থক্য দেখতে পাওয়া যায়। বন্ধুরা, সৃষ্টির ভারসাম্য বজায় রাখার জন্য ভগবান নারীদের মা হওয়ার বরদান দিয়েছেন, আর এর জন্যই বন্ধুরা নারীদের মধ্যে স্ত্রীতত্ত্ব বেশি হয়। বন্ধুরা, আমরা সকলেই জানি যে হিন্দু ধর্মের নারীকে মা লক্ষ্মীর অংশ মানা হয়। একজন নারী পুরো পরিবারের শিকড় হয়, আর পুরুষ হল সেই পরিবারের ছায়া। প্রত্যেক বাবা তার সন্তানদের, তার পরিবারকে বাইরের সকল ঝড় ঝাপটা থেকে আগলে রাখেন, আর মা সমস্ত পরিবারকে শক্তি প্রদান করেন, প্রেম দিয়ে পুরো পরিবারকে একসাথে বেঁধে রাখেন। আর এই গুণটি হল বন্ধুরা স্ত্রীতত্ত্বের। বাস্তবে যে নারী ও পুরুষদের অল্পতে চোখে জল আসে তার মধ্যে স্ত্রীতত্ত্বের গুণ একটু অধিক হয়, ফলে তাদের মন একটি ফুলের মতন হয়। তারা সহজে রিয়্যাক্ট করলেও তাদের মনে কিন্তু কোনো পাপ থাকে না, তারা অন্যের দুঃখ সহজে দেখতে পারে না। এমন মানুষেরা খুবই পশুপ্রেমী হয়, এমন মানুষের মনে কোনো ছল চাতুরি থাকে না, যা কিছু হয় তারা সামনাসামনি চিল্লে বা কেঁদে মন হালকা করে ফেলে। কিন্তু দুঃখের বিষয় হলো বন্ধুরা, যে এমন মানুষেরা নিজের মনের ভাব অন্যকে বুঝিয়ে বলতে পারে না, ফলে তাদের মধ্যে জমে থাকা অভিমান তারা চিল্লে বা কেঁদে বার করে দেন। তাই বন্ধুরা, এমন মানুষের মনের কথা বুঝে তাদের সাথেও আমাদের ভালো ব্যবহার করা উচিত। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে এমন মানুষদেরই বা কেন ঈশ্বর বেশি ভালোবাসেন। বন্ধুরা, বর্তমানে কলিযুগে মানুষের মুখে কিছু এক ও মনে কিছু এক হয়। যারা দেখবেন সব কিছু গুছিয়ে আপনার কাছে ভালো হওয়ার চেষ্টা করে, বাস্তবে তারাই মুখোশের আড়ালে নিজেকে লুকিয়ে রাখে, আর এমন মানুষকে আপনি বিশ্বাস করে ভবিষ্যতে গিয়ে ঠকেন। কিন্তু যে মানুষটি আপনার কাছে নিজেকে কখনো ভালো দেখানোর চেষ্টা করে না, সে যেমন তেমনই থাকে, বাস্তবে তার মনে বন্ধুরা খুবই পবিত্র হয়। হয়তো সকলে তাকে ভুল বোঝে,
কিন্তু ঈশ্বরের কাছে এমন মানুষ খুবই প্রিয় হয়। তাই বন্ধুরা, আপনাকে বিচার করার অধিকার কিন্তু কারো নেই, শুধু একমাত্র ঈশ্বর ছাড়া। তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে, তো অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। বন্ধুরা, বাড়িতে মা লক্ষ্মীর আগমনের জন্য এই বিশেষ টোটকাটি যদি আপনারা করেন, তো 21 দিনের মধ্যেই আপনারা সুফল পাবেনই পাবেন, আপনাদের আর্থিক ভাগ্য চমকাবেই। তাই এই মাসে কিন্তু বন্ধুরা এই কার্যটি করতে আপনারা একদম ভুলবেন না, কারণ এই বিশেষ টোটকাটি বন্ধুরা আপনাদের জীবনে যে দুর্ভাগ্য দরিদ্রতা লেগেই রয়েছে তা নাশ করে দেবে, ফলে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে, আপনাদের জীবনে সুখ শান্তি আবার ফিরে আসবে, চারিদিক থেকে আপনাদের বাড়িতে সৌভাগ্য, কর্মযোগ, ব্যবসায় উন্নতি, এই সব কিছুতেই আপনারা খুশির খবর পাবেন। মা লক্ষ্মী সদৈব আপনাদের বাড়িতে আপনাদের রক্ষা করবেন, কোনো রকম নেগেটিভ শক্তি অলক্ষ্মীর প্রভাব আপনাদের বাড়িতে থাকবে না। তাই ভক্তি ও পুরো নিষ্ঠার সাথে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করার জন্য আপনারা এই সামান্য কার্যটি বন্ধুরা আপনারা একটি বার করে দেখুন। যদি মায়ের ওপর ভক্তি রাখেন এবং ভক্তি সহকারে যদি আপনারা এই কার্যটি করেন, তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু সুফল পাবেনই পাবেন। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে কোন সেই বিশেষ প্রক্রিয়াটি এবং সঠিকভাবে কিভাবে আপনারা এই প্রক্রিয়াটি করবেন। তাই বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ, এবং সাথে বন্ধুরা আপনারা বলুন হে মা, তুমি সন্তানের বাড়িতে একটি বার এসো। বন্ধুরা, যেই দিন আপনারা এই প্রক্রিয়াটি করবেন, সেই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান কার্যটি করে ফেলবেন, মানে সকাল সকাল আপনারা শুদ্ধ হয়ে যাবেন। এরপর আপনারা ঠাকুর ঘরে গিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে আপনারা সকালে যে মন্ত্র জপ করেন, মানে আপনারা যে গুরু মন্ত্র জপ করেন, তা জপ করে ঈশ্বরের আশীর্বাদ নিয়েই দিনটি শুরু করবেন। এবং সেই দিনে আপনারা বন্ধুরা কোনো রকম আমিষ, মদ্যপান এগুলো সেবন করবেন না। এরপর সন্ধেবেলায় আপনারা বাড়িতে যেমন পুজো অর্চনা করেন তেমনই করবেন, কিন্তু পুজোর সময় বন্ধুরা আপনাদের এই 4টে জিনিস আরও নিতে হবে। আর সেই জিনিসগুলো হচ্ছে লাল চেরি কাপড়, সুপারি, একটি 1 টাকার কয়েন এবং একটি হলুদের গাঁট। এই 4টে জিনিস আপনারা মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দেবেন এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা নৈবেদ্য, ফুল, ফল মাকে অর্পণ করুন। মায়ের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান, যারা পারবেন না তারা সামান্য তেলের প্রদীপও যদি মাকে সেই দিন অর্পণ করতে পারেন তা অবশ্যই করুন। এরপর পুজো অর্চনা হয়ে যাওয়ার পর আপনার এই মন্ত্র দুটি আপনারা 11 বার, 21 বার, 51 বার বা 108 বার জপ করবেন। আপনাদের যতটা সময় রয়েছে, যেমন আপনাদের টাইম, তেমন অনুযায়ী আপনারা জপ করবেন। আর সেই মন্ত্রগুলো হল ওম ভগবতে বাসুদেবায় নমঃ, ওম লক্ষ্মী আয় নমঃ। বন্ধুরা, এইভাবেই আপনারা 2টি মন্ত্র পরপর পাঠ করবেন। এরপর আপনারা মায়ের চরণে যে 4টে জিনিস রেখেছেন তা তুলে নিয়ে গিয়ে সেই লাল চেরির কাপড়ের মধ্যে সেগুলোকে ভালো করে বেঁধে আপনাদের বাড়ির যে ঈশান কোণ রয়েছে সেখানে গিয়ে আপনারা মাটি খুঁড়ে সেই কাপড়ের পুটুলিটি আপনারা মাটির তলায় পুঁতে দিন। যদি আপনারা পারেন তো আগে থেকে আপনারা মাটি খুঁড়েও রাখতে পারেন, কিন্তু সেই দিনই বন্ধুরা আপনাদের এই কার্যটি করতে হবে। পারলে আপনারা সেই মাটির ওপরে কোনো গাছ লাগিয়ে দিন, যেমন তুলসী গাছ বা কোনো শুভ গাছ। এতে সেই জায়গাটিকে বন্ধুরা আপনারা সহজেই চিনতে পারবেন। আর প্রত্যেক দিন স্নান করে এসে সেই গাছের গোড়ায় আপনারা জল অর্পণ করুন এবং সন্ধেবেলায় আপনারা প্রদীপ দেখান। এবং যারা ফ্ল্যাটে থাকেন, যাদের বাড়ির ঈশান কোণে কোনো মাটি নেই বা জায়গা নেই, তারা টবের মধ্যেও এই কার্যটি করতে পারেন। তাই এই মাসে মাকে ধান নিবেদন করলে বা চাল দিয়ে মাকে সামান্য ভোগ বানিয়ে বা পায়েস বানিয়ে মাকে নিবেদন করলে মা অত্যন্তই প্রসন্ন হন। তাই এই মাস চলাকালীন বন্ধুরা আপনারা সামান্য গুড়ের পায়েস রান্না করে কোনো বৃহস্পতিবার দিন বা শুক্রবার বা এই রাস পূর্ণিমার দিন আপনারা মাকে অবশ্যই নিবেদন করুন। এছাড়া বন্ধুরা, এই মাসে কাঁঠালি, কলা, নারকেল, ধান, সিঁদুর, দূর্বা, লাল ফুল, পদ্মফুল, অমরপল্লব, তুলসী পাতা, তুলসী মঞ্জুরি, হর্তকী,
লক্ষ্মী করি, শঙ্খ, চালের নৈবেদ্য এই মাসে মায়ের চরণে নিবেদন করলে, মায়ের পূজো অর্চনা করলে সেই বাড়িতে সারা বছর মায়ের কৃপা বিরাজ করে। বন্ধুরা, এই দিনে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর পূজো আরাধনায় এক বিশেষ ফল প্রাপ্ত হয়। তাই এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই ভগবান শিব ও ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে একদম ভুলবেন না। তাই পারলে আপনারা আজকের রাতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও মহামন্ত্র অবশ্যই জপ করুন। নাম্বার দুই, বন্ধুরা, লবণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। খাবারে লবণ না হলে সেই খাবারের গুণমাত্রা একদমই কমে যায়। কারণ বন্ধুরা, সায়েন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না। এছাড়া জ্যোতিষ শাস্ত্র অনুসার আমাদের স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে। লবণ নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেয়। তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপী ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনো নিতে নেই, এমনকি কারোর কাছ থেকে কখনো লবণ দান হিসাবে নিতে নেই। এছাড়াও বন্ধুরা, লবণের মাধ্যমে নবগ্রহকেও শান্ত করা যায়, ফলে সেই ব্যক্তি জীবনে আবার সুখ শান্তির মুখ দেখে ও মান সম্মান জীবনে প্রাপ্ত করে। তাই জ্যোতিষ শাস্ত্রে লবণের ব্যাপারে কিছু বিশেষ উপায়ের কথা বলা হয়েছে, যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন। বন্ধুরা, হঠাৎ করে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে, তো আপনারা কি করবেন, একটি কাচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটি রেখে দিন। পারলে আপনারা সেই গ্লাসের পিছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন, এবং যখন সেই গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে, তখন আপনারা গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন। কিছু দিনের মধ্যেই বন্ধুরা, এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেবে, ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে। এছাড়া বন্ধুরা, আপনার রাতে ঘুমানোর আগে এক চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটি ফেলে দিন। এইভাবে বন্ধুরা আপনারা 3-4 দিন করুন, অথবা রাতে ঘুমানোর আগে আপনারা এক চামচ লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান। দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না। অথবা যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কাটছে না, তো বন্ধুরা আপনারা কি করবেন, কিছুটা সন্দক লবণ একটি কাচের পাত্রের মধ্যে রেখে আপনাদের বাথরুমে রেখে দিন, অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার ওপরে টানিয়ে দিন। দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে এসেছে। কিন্তু বন্ধুরা, এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদম ভুলবেন না। বন্ধুরা, প্রত্যেক দিন আমরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী এবং বিভিন্ন দেবদেবীর আমরা পূজো আরাধনা করি, যাতে আমাদের বাড়িতে কোনো রকম দুর্যোগ না আসে এবং বাকি দিনগুলো আমরা যাতে সৌভাগ্যে কাটাই, তাই তো? তাই যদি বন্ধুরা আপনারা কর্ম করছেন কিন্তু ঠিক মতন আপনাদের ইনকাম হচ্ছে না, বা ইনকাম করা টাকা আপনাদের হাতে থাকছে না কিছুভাবে ঠিক তা বাইরে বেরিয়ে যাচ্ছে, চারিদিকে ঋণ ধার দেনায় আপনারা জড়িয়ে যাচ্ছেন, তো এর মানে বন্ধুরা কিন্তু আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হচ্ছে না। বাড়িতে কোনো ভুলে বা কোনো দোষের জন্য আপনাদের বাড়িতে মা লক্ষ্মী পা রাখছেন না। এর কারণ বন্ধুরা, আমরা যত আধুনিক হচ্ছি ততই কিন্তু আমরা ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছি, বাড়িতে ঠিক মতন আমরা নিয়মকানুন মানি না, আর তার ফলে বন্ধুরা আমরা বিভিন্ন রকমের সমস্যায় জড়িয়ে পড়ছি। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা, আপনাদের যে কাজটি করতে বলবো তার সাথে অবশ্যই কিন্তু আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন, নইলে যতই পুজো অর্চনা বন্ধুরা আপনারা বাড়িতে করুন না কেন, মা লক্ষ্মীর কখনোই কিন্তু আপনাদের ওপর কৃপা হবে না। কারণ বন্ধুরা, মা লক্ষ্মী এমন বাড়িতে কখনো প্রবেশ করেন না। তাই ভিডিওটি বন্ধুরা আপনারা পুরো দেখুন, আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বন্ধুরা, শাস্ত্রের অনুসার সকাল ও সন্ধ্যেকে সব থেকে গুরুত্বপূর্ণ মানা হয়েছে, তাই এই দুই সময় আমাদের বাড়িতে পুজো অর্চনায় আমাদের বাড়িতে সৌভাগ্যের আগমন হয়, দেবদেবীরা প্রসন্ন হন। তাই সকালে ঘুম থেকে উঠে কিছু কার্যে আমাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন,
যে যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই কার্যগুলো করে সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মীর নিবাস হয়। যেমন যেই বাড়িতে মানুষেরা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং সকালেই স্নান করে নেয়, স্নান করে এসে ঠাকুর ঘরে একটি প্রদীপ ধরায়, ভগবানের সামনে ধূপ ধুনো ধরায়, ভগবানের মন্ত্র জপ করে, তুলসী মঞ্চে জল অভিষেক করে, সেই বাড়িতে স্বয়ং লক্ষ্মী নারায়ণের বাস হয়। তাই বন্ধুরা, আপনারা সকালে ঘুম থেকে উঠে একটি প্রদীপ জ্বালিয়ে হাতে একটি এক টাকার কয়েন নিয়ে মা লক্ষ্মীর সামনে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন, বিশেষ করে কোনো বৃহস্পতিবার দিন বা কোনো শুভ দিন। আর তা হচ্ছে বন্ধুরা, ওম শ্রী লক্ষ্মী মহালক্ষ্মী মহালক্ষ্মী ইহি এহি সর্ব সৌভাগ্যম দেহি মে সহা। বন্ধুরা, এইভাবেই আপনারা তিনবার এই মন্ত্রটি পাঠ করে তারপর সেই টাকাটিকে আপনারা মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন। দেখবেন কিছু দিনের মধ্যে আপনাদের বাড়িতে কেমন সৌভাগ্যের আগমন হয়েছে, আপনাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে।